Έχει άλλα για άλλο είτε. আসসালামু আলাইকুম, আমি সোহান সিদ্দিকী মিউজিক বাজার বিডি থেকে বলছি। আজকে আমার বড় ভাই আসছেন হচ্ছে আজিম ভাই। হেমিল ভাই দেখলে অনেকটা সারপ্রাইজ হয়ে যাবে। আজিম ভাই আসেন হচ্ছে আপনার আজকে এই প্যারাশুটে নেওয়ার জন্য। তো প্যারাশুটে মোটামুটি হচ্ছে খুব ফ্রেশই প্রোডাক্ট, আমাদের কাছে যতগুলো প্রোডাক্টই আছে সবগুলো অনেক ফ্রেশ অবস্থা। তো প্যারাশুটি প্রোডাক্টটা হচ্ছে 10,000 ওয়াট, কিন্তু এটা আরবিএস ওয়াট হচ্ছে 905। এটা কিন্তু মুভির জন্য ভালো, বা গান শোনা পার্টি শুটি করার জন্য ঘরের ভিতরে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট। 1300D আপনি যত ছোট মনে করবেন বাস্তবে দেখলে কিন্তু অনেক বড়। তো আজিম ভাইয়ের সাথে পরিচয় আমার আজকে 4 থেকে 5 বছর আগে থেকে। ভাইয়া যতগুলো ইউজ করেছেন আমার, ভাইয়া আপনি ফার্স্টে কী ইউজ করছেন বলুন তো? 111D। তারপরে ভাই? তারপরে হচ্ছে এটা হচ্ছে এইটা ZZR 3090। 3090 আজকে উনি এক্সচেঞ্জ করে এই প্রোডাক্টটা নিয়েছেন। ভাই আপনার তো আমি জানি যে আপনার অনেক ড্রিম ছিল, এই কোনটা ড্রিম ছিল? জুক স্ট্যান্ডি নাকি ভাইয়া 1300D? যুগ স্ট্যান্ডি ছিল, বাট 1300D নেওয়ার মেইন কারণটাই হচ্ছে আসলে এটাতে ইউএসবি আছে, যেটা আসলে যুগ স্ট্যান্ডিতে নাই। বাট যুগ স্ট্যান্ডি অনেক হেভি, অনেক হেভি, বাট 1300D মোটামুটি ভালো এই রেঞ্জের মধ্যে। আশা করতেছি বেশ ভালোই আউটপুট দিবে আমাকে। ভাই আপনি আপনার জিজেড 3090 কত বছর ইউজ করছিলেন আপনি? 1.5 বছরের মতো। পরে জিজেড 3090 ডিসপ্লে মালটা? ওটাও 1 বছরের উপরে। কোনটা ভালো হয়েছে এর মধ্যে? প্রথমটার 111D-র বেস খুব ভালো, বাট ওটার থাম নাই। এটা থাম নাই, থাম নাই, হ্যাঁ ওইটা মিস করছি আসলে, এবং আশা করতেছি এটা 1300D-র মধ্যে, এটার মধ্যে আপনি পেয়ে যাবেন। 111D হচ্ছে আপনার ফুল রেঞ্জের সাব, ফুল রেঞ্জের স্পিকার। তো আপনি ওর মধ্যে যে 111D হচ্ছে কি যে আপনি ফুল রেঞ্জের স্পিকার হলে ওটার মধ্যে আপনার যে লো ফ্রিকোয়েন্সির যে বেসগুলো, যেমন এটা তো লো ফ্রিকোয়েন্সির বেসগুলো সব টানবে হচ্ছে সাবউফার দিয়ে। তো 111D এটা ক্ষমতা নাই, কিন্তু ওটা কিন্তু ফুল রেঞ্জের সাবউফার, ফুল রেঞ্জের স্পিকার হচ্ছে এটা। তো যাই হোক, প্রোডাক্টটা কেমন লাগছে আপনার কাছে? বা বাইরের আউটলুক হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট, বিকজ আগের প্রোডাক্টটাও অনেক ফ্রেশ ছিল, অনেক ফ্রেশ ছিল, এবং আমিও ফ্রেশ রেখেছি। এবং আমি সব দর্শককে বলবো, সবসময় বলবো যে আপনি আপনার প্রিয় জিনিসটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে জিনিসটার আপনাকে সবসময় ভালো সার্ভিস দিবে। এটা আমি আমার সব দর্শককে বা আপনার সব দর্শককে বলবো। আরেকটা কথা হচ্ছে কি ভাই, আপনি যে কোনো জায়গাতে প্রোডাক্ট নেন, একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিলে কীভাবে জানেন, আপনার একটা লাইব্রেরি থাকবে যে প্রোডাক্টের মধ্যে মনে করেন যে আপনি নষ্ট হয়ে গেল, আপনি আমাদের কাঁধে ফেলে দেবেন, আমরা তো প্রোডাক্ট ঠিক করে দেব। আজেবাজে জায়গাতে তো প্রোডাক্ট কিনবেন কোনো লাভ নেই, কারণ আপনি এত টাকা একটা প্রোডাক্ট কিনবেন যদি প্রবলেম হয়ে যায় তারা কখনো কোনো লাইব্রেরি নেবে না। অবশ্য আপনাকে টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, একটা 1300D একটা মেশিন যে নষ্ট হয়ে যায় আপনাকে মিনিমাম কিছু টাকা হলেও আপনাকে খরচ করে ই করতে হবে, কিন্তু আপনি কিন্তু 1 বছর গ্যারান্টি পাইছেন। গ্যারান্টি মানে কি জানেন ভাই? 1 বছর পার্টসের গ্যারান্টি ভাই। এক বছরের মধ্যে আমি মিউজিক বাজারকে এই জন্য ধন্যবাদ জানাই, বিশেষ করে সোহান ভাইকে এবং সোহান ভাইয়ের সাথে পুরো পরিবারকেই। বিশেষ করে আমি এর আগেও বেশ কয়েকবার এগুলো সার্ভিসের জন্য এসেছিলাম, এবং উনি কোনো কিছু নিঃসংকোচে আমাকে সার্ভিস করে দিয়েছে, আমি পেমেন্ট করিও নাই। আপনি কিন্তু 1 বছরের মধ্যে এইটা না ভাই, অনেকে তো বলে যে 1 বছরের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি, ওয়ারেন্টি বলতে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। আমরা কিন্তু 1 বছর পার্টসে গ্যারান্টি দিই ভাই, মানে আপনি কিছু হবে আপনি কিছু দিয়ে যাবেন, আপনাকে 1 টাকা খরচ করতে হবে না, বসে থেকে আপনি নিয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট। যেমন এই প্রোডাক্টটা ভাই আপনি সার্ভিসিং করবেন, নিম্নে একটা ভালো একটা বিল আসবে সবসময়, সেটা 2000 টাকা হোক বা 5000 টাকা হোক, হোয়াট এভার, কিন্তু একটা বিল কিন্তু আসবে এখানে। আপনি কেন দেবেন 1 বছরের মধ্যে? কোনো প্রয়োজন নেই। আপনি 1 বছরের মধ্যে মনে করুন যে এই প্রোডাক্টটা যদি জ্বলে পড়ে ছাই কয়লা হয়ে যায় আপনি আমাকে দিয়ে যাবেন, আমার স্টকে থাকলে আমি আপনি দিয়ে দিব, বা আপনাকে বসে থেকে আমি আপনাকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই বিলিপটার জন্যই তো আসলে মিউজিক বাজেট বিদিতে বা সোহান ভাইয়ের কাছে আসা। যাক বল ভাই, মার্কেটে তো অনেক প্রোডাক্টই পাওয়া যায়, অনেক দোকানই আছে, এবং অনেকেই এই ধরনের এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো, এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করে, কিন্তু সবার সাথে আসলে সম্পর্কটা কেন হয় না একজন দর্শক, একজন কাস্টমার বা একজন দর্শকের? বিকজ রিলেশনটা হয় না, বিকজ সার্ভিস লেভেলটা ওইভাবে পাওয়া যায় না। সো যেহেতু একটা এক্সপেন্সিভ জিনিস কিনলে সবার আগে যে এই জিনিসটাই সার্ভিস, সার্ভিসটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সার্ভিসটা, কারণ প্রতিটা জিনিস যে অল্প টাকা হোক বেশি হোক যেহেতু এটা একটা মূল্য আছে, সো এটা একটা যেহেতু পছন্দের জিনিস, এই ধরনের আইটেমগুলো কিন্তু সবাই কিনে না, কার তার কিনে যারা খুব শৌখিন মানুষ বা যারা যে সাউন্ড পছন্দ করে ব্যাপারগুলো, মানে এই ধরনের সাউন্ড সিস্টেম সম্পর্কে যাদের খুব ভালো আগ্রহ আছে, তো তো যখন একটা টাকা দিয়ে এই ধরনের জিনিস কিনে সেটা সার্ভিসের কথা অবশ্যই তাদের মাথায় রাখতে হয়। এই জন্যই
বিশ্বাস আগে এবং বিশ্বাসের একটা অংশ হিসেবে আমি মনে করি মিউজিক বাজার খুব ভালো একটা মার্কেট ধরে রেখেছে আশা করতেছি ইনশাআল্লাহ ভাই এই জিনিসটা সবসময় আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ ভাই তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ভাইকে আজকে আমরা বিদায় দেই ইনশাআল্লাহ আরেকবার আসবো জি থ্যাংক ইউ যে আপনার দুইটা মেইন স্পিকার চলবে টুইস্ট অন হচ্ছে এটা দুইটা মেইন স্পিকার একটা সাবউফার চলবে এরপর হচ্ছে আপনার এসবি বাল্বি সব চলবে আপনার সাউন্ড অনুযায়ী কিন্তু এটা বন্ধ থাকবে এফডি অটো এই হচ্ছে প্রো লজিক এখন Yeah.
আমরা এখন ডিভিডি প্লে করি, সচরাচর অনেকেই হচ্ছে এটা ডিভিডি রিড করতে পারে না বা এইভাবে সেল করে ফেলে, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় এসব প্রোডাক্টগুলো 100% রেডি করে তারপরে প্রোডাক্টগুলো সেল করি। আমাদের প্রোডাক্টের মতো ভাই কোনো ধরনের কোনো প্রবলেম থাকে না, আমরা একদম চেষ্টা করি যে অরিজিনালের মতো করে সব রেডি করে দিয়ে তারপরে প্রোডাক্টগুলো সেল টেল করার জন্য। ভাই কী মনে করেন আপনি? আমি তো খুব হ্যাপি। এখন নয়, একটু পরে ভাই আইতেছে, একটু নেমে আইতেছি ভাই। এ হচ্ছে রেডি, আমি এখন প্লে করতেছি, সেকেন্ড গানটা দিয়ে প্লে করলাম। কপিরাইট ক্লেম কত বাড়ালাম না, কারণ এরপরে কপিরাইট দিব আমার এখানে। যাক এটা শেষ। তো এটা কী কী রেডি আছে আমি তাই বলতেছি, এটা হচ্ছে ডিভিডি রেডি, ক্যাসেট প্লেয়ার রেডি, সব কিছু মোটামুটি রেডি হয়ে অবস্থা হচ্ছে এটা। আর এটা যে ফ্রেশনেসের অবস্থা, বডি কন্ডিশন খুব ভালো অবস্থা। কারণ আমরা যখনই চেক করি বা আমরা যখনই সেল করি চেষ্টা করি যে সব সময় একটা প্রোডাক্টের ভালো অবস্থা সেল করার জন্য বডি চড়ি নিয়ে। Mm-hmm.